আর যদি চলতে চলতে আপনাকে তারা গুম করে ফেলায়, ক্রস ফায়ার দেয়, ফাঁসিতে দেয়, আপনাকে শহীদ করে ফেলে বা আপনার আপনার জীবন নাশ করতে পারে, এর চেয়ে বেশি কিছু ওরা অবশ্য করতে পারবে না। তাদের ক্ষমতা ধরে এই পর্যন্তই, দে ক্যান কিল দ্য পিপল, তারা শুধু মানুষকে মারতেই পারবে। ইউ ক্যান কিল দ্য পিপল, তোমরা এই মুসলিমদেরকে মেরে ফেলতে পারো, একদম বোম টোম দিয়ে সব উড়াই দিতে পারো, ব্যাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ, কিন্তু তুমি সত্যকে কখনো মারতে পারবে না। এই পথে যদি আপনাকে মেরেও ফেলে, ছয়টা জিনিস পাবেন, কয়টা? ছয়টা। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক যেন আমাদের তাকদীরে নসিব করেন, আমিন। এক নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গোনা মাফ। দুই নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই, সব পাস। কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই। তিন নাম্বার, বড় বড় সাহাবি কবরের ভয়ে কান্নাকাটি করতেন। একজন সাহাবি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন, এই সাহাবির মৃত্যুর পরে, তিনি যখন শহীদ হন তার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা নেমে জানাজার নামাজে অংশ নিয়েছে। এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকেও কবর চাপা দিয়েছে। কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস? এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। শহীদকে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন, দুই নাম্বার। তিন নাম্বার, কেয়ামতের মাঠে যখন সে উঠবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, ওই দিন এর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। চার নাম্বার, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন ব্যক্তির জন্য এই ব্যক্তির সুপারিশ করতে পারবে। পাঁচ নাম্বার, তার মাথায় আল্লাপাক স্পেশাল একটা তাস পড়াবেন, স্পেশাল মুকুট, দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা। আর ছয় নাম্বার হচ্ছে, এটা আপনাদের জন্য ভালো, 73 জন, কজন? 73টা স্ত্রী আল্লাপাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ। হুরুন ঈনদের মধ্যে জাগর বিশিষ্ট চোখওয়ালা, একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল, জীবনটা সফল। অতএব জালেমদেরকে, কাফের ফাসেক মুশরিক মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছু পা হবেন না। আতাফিরুন মিন কদরিল্লাহ, আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন, আতাফিরুন মিন শুহাদা, আতাফিরুন মিন মিনাল জান্নাহ আরদুহা কাআদিস সামাই ওয়াল আরদ, তোমরা কি ওই সব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান? তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, সবচেয়ে বেটার অপশন। যদি ঘরের কোনায় থাকতে না চান, আপনি ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করেন, এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাআল্লাহ অথবা সুহাদা, এর বাইরে ইনশাআল্লাহ কোনো অপশন নাই ইনশাআল্লাহ। এটা দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে, আসহাবুল কাহফের মতো অপশন আছে একটা, আরেকটা অপশন আছে, যদি শিরকি বিশ্বে আপনি টিকতে না পারেন, এটা সম্ভাবনা বেশি, কারণ শিরকি বিশ্বে টেকা মুশকিল, যদি টিকতে না পারেন ছোট ছোট কমিউনিটি নিয়ে শহর থেকে দূরে গ্রামাঞ্চলে গিয়ে হিজরত করেন। শহর থেকে দূরে গিয়ে 5টা 10টা 20টা 50টা পরিবার মিলে প্রত্যন্ত জায়গায়, ওখানে গিয়ে আপনি আপনার চাষাবাদ করে আলাদা একটা জীবন যাপন করেন, ফেতনার মধ্যে আসেন না, ফেতনায় ঢুকবেন, আপনাকে তারা শিরকের মধ্যে নিয়ে আসবে, আপনি ঢুকলেই শিরিক করতে হবে আপনাকে কোনো না কোনো সেক্টরে। আরেকটা অপশন হচ্ছে সার্বক্ষণিক, এই যে আল্লাহর পথের জিহাদের যে রশি এটা ধরে রাখা, এটা একটা অপশন, এটা যখন যেখানে যে প্রেক্ষাপট আসবে সেভাবেই ইমপ্লিমেন্ট করতে হবে। এবং নবীজি বলেছেন যে শেষ জামানা পর্যন্ত আমার উম্মতের একটা তাইফাতুল মানসুরা, একটা মাত্র তাইফা, তারা কেয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, এবং শেষ পর্যন্ত তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে, এবং তারা ওই জেরুজালেম ইহুদিদের হাত থেকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওই দল যদি পান অবশ্যই সেখানে যোগ দিবেন, শেষ সময় তারা কালো পতাকা নিয়ে বের হবে খোরাসান থেকে, এবং তাদের মাঝখানে মাহদি থাকবে। নবীজি বলেছেন, ফালা নিয়মাল জাইশু জাইশুহা ওয়ালা নিয়মাল আমির ওয়া আমিরুহা, কতই না উত্তম সেই সেনাবাহিনী এবং কতই না উত্তম তাদের আমির। এর বাইরে আসলে তেমন কোনো অপশন আমি দেখি না, এর বাইরে একটাই অপশন, আপনাকে এই কাফের ফাসেক জালেমদের সাথে আপোষ করে নিতে হবে, আপনি দুনিয়ার সব পাবেন, পরকাল হারাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকের আলোচনা, এই শিরকি বিশ্ব থেকে বেরিয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন, যতটুকু জানমাল সময় শ্রম যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে ফি সাবিলিল্লাহ আমাদের এই দাওয়াত এবং জিহাদ যেন অব্যাহত থাকে, ইসলামের এই পুনর্জাগরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিই, আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পাক চাইলে সব করতে পারেন। আমি দুইটা পয়েন্ট বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না,
ওয়ালা তাহজানু তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো, ওয়ালা তাহিনু তোমরা হীনবল হয়ো না, ওয়া তাদউ ইলা সালম ওই কাফেরদেরকে শান্তির পথে ডেকো না, ওদের সাথে শান্তি চুক্তির দিকে ডেকো না, ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই বিজয়ী হবে, ওয়াল্লাহু মা'আকুম আল্লাহ পাক তোমাদের সাথে আছেন, ওয়ালা ইয়াতিরকুম আ'মালুকুম আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। এই হলো একটা অপশন আমাদের সাথে, আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তিনি বলেছেন কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে ইতিহাসে কতই না ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল। আজকে আপনি দেখবেন যাদের হাতে তেমন কোনো মারণাস্ত্র নাই, এদের সামনে 19 বছর যুদ্ধ করার পরেও আমেরিকা নাকে খড় দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এটাই তাইফা মানসুরা, আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই ইমান, সেই আমল, সেই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সেই রবের সাথে শিরিক মুক্ত কানেকশন থাকতে হবে, ইনশাআল্লাহ তাআলা বিজয় আপনার হবেই। আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনগুলোতে ইসলাম সারা বিশ্বে খেলাফা কায়েম হতে যাচ্ছে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই এটাকে ঠেকায়। কোনো ন্যাটো, কোনো জাতিসংঘ, কোনো ইউনাইটেড নেশনস, কোনো এইসব সো কল্ড এইসব পরাশক্তি, এদের কোনো ক্ষমতা নাই এটাকে ঠেকাবে। আল্লাহ পাক ইমামুল মাহদিকে বের করবেন অচিরেই ইনশাআল্লাহ তাআলা, এবং তার নেতৃত্বে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। বিশ্বের প্রতিটা আনাচে কানাচে থেকে মুসলিমরা তার সাথে যোগ দিবে ইনশাআল্লাহ, এবং বরফে স্ক্রল করে হলেও তারা তার সাথে যোগ দিবে ইনশাআল্লাহ, এবং তারা এই জেরুজালেম কনস্টান্টিনোপল সহ পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবে। ঈসা আল ইসলাম আবারও আসবেন, এই দাজ্জাল এবং ইহুদিদের এই সভ্যতা ধ্বংস হবে, এই পশ্চিমা সভ্যতা ধ্বংস হবে, একটা একটা করে ইহুদিকে হত্যা করা হবে। নবীজি বলে গেছেন পাথরের আড়ালেও যদি ইহুদি লুকায়, পাথর বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। হিস্ট্রি এভাবে শেষ হবে ইনশাআল্লাহ তাআলা, ইতিহাস ওদের হাতে শেষ হবে না, ইতিহাস আমাদের হাতে শেষ হবে ইনশাআল্লাহ। এই পথটা আমাদের জন্য উন্মুক্ত, কিন্তু আমরা যদি পিছুপা হই তাহলে আল্লাহ পাকের একটা শাস্তি শুনে রাখেন, এটা বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, মা লাকুম তোমাদের কি হলো, ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ফাকালতুম ইলাল আরদ, তোমাদেরকে যখন বলা হচ্ছে আল্লাহর পথে বেরিয়ে যাও, ফি সাবিলিল্লাহ বেরিয়ে যাও দিনের জন্য, ফাকালতুম ইলাল আরদ তোমরা জমিন আঁকড়ে ধরে বসে আছো। জমিন আঁকড়ে ধরে বসা মানে কি, মানে হচ্ছে দুনিয়ার স্বার্থ নিয়ে, গরুর রশি নিয়ে পড়ে আছি আমরা। রদিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা, তোমরা কি তবে আখেরাতের পরিবর্তে দুনিয়ার হায়াতকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো, ফামা মাতাউল হায়াতি দুনিয়া মিনাল আখেরাতি ইল্লা কলিল, পরকালের তুলনায় দুনিয়ার হায়াত আসলে কিছুই নয়। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন ইল্লা তানফিরু, ভালো করে শুনেন, তোমরা যদি আল্লাহর পথে বের না হও, দিনের জন্য সময় না দাও, আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা না করো, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে প্রচন্ড রকম শাস্তি দিবেন। এখন পুরো উম্মার উপর যা চলছে সবই শাস্তি, আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই এজন্যই ওরা এত বার বেড়েছে। আমরা যদি শুরু থেকে আমাদের দায়িত্ব পালন করতাম, এদের ক্ষমতা ছিল না আমাদেরকে এভাবে রুল করে, কোনোদিনও ক্ষমতা ছিল না। আমরা একসময় অর্ধ বিশ্ব শোষণ করেছি, অর্ধ বিশ্ব, আর এদের ক্ষমতা কতটুকু, খেজুর পাতার একটা মসজিদে উমর রাদিয়াল্লাহু আনহু একটা হুঙ্কার দিলে একটা রাষ্ট্র জয় হয়ে যেত, সেই জাতি আমরা। আল্লাহ পাক আজকে আমাদের এই অবস্থা কেন, প্রত্যেকটা জায়গায় মুসলিমরা মার খাচ্ছে কেন, বিকজ আমরা দিন থেকে সরে এসেছি, পিছায় এসেছি। ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক তোমাদের জায়গায় নিয়ে আসবেন, অন্য কওমকে আল্লাহ পাক তোমাদের জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে সরিয়ে দিবেন। সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওই কম তোমাদের মতো হবে না। অতএব এই যে সময়টুকু বাকি আছে, আমরা যদি এই সময়টুকুর মধ্যে দিনের জন্য চেষ্টা না করি, আমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিবেন, দিয়ে আল্লাহ পাক নতুন সম্প্রদায়কে নিয়ে আসবেন, নতুন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। ওরা দেখবেন আল্লাহর পথের জ্ঞান অর্জন করবে, ওরা আদর্শ পরিবার গঠন করবে, ওরা শিরিক মুক্ত জীবনযাপন করবে, ওরা আল্লাহর পথে দাওয়াত দিবে, জামা গঠন করবে, ওরা আমিরত্বের মতো চলে আসবে, এবং ওরা ইনশাআল্লাহ আল্লাহর পথে জিহাদ এবং কিতালের মধ্য দিয়ে এই খেলাফতকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি এই সুযোগটা কাজে না লাগান, আল্লাহ পাক সরিয়ে অন্য কাউকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। অতএব এই সময়টা আমরা কীভাবে কাটাবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, কীভাবে এটাকে ফেস করবো এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব জ্ঞান অর্জন করুন, জ্ঞান অনুযায়ী আমল করুন, আদর্শ পরিবার গঠন করেন, জামাবদ্ধ হন, সবাইকে নিয়ে একটা জামা গঠন করেন, ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ ভুলে যান, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অর্থনৈতিক দিক থেকে হারাম থেকে বেঁচে থাকেন, ইসলামের এই দাওয়াতটা প্রচার করতে থাকেন, লিবারেল প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন এবং জিহাদ ফি সাবিলিল্লাহ অব্যাহত রাখেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন
ইনশাআল্লাহ আল্লাহ পাক বিজয় আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইসলাম জিতবেই, হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিনের বিজয় কাফেলায় শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। সর্বশেষ যেটা কথা বলছি সেটা হলো যে এখানে